بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. প্রিয় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ মামুন ওমান থেকে আপনি প্রশ্ন করেছেন, কাতারের পিছে একা নামাজের নামাজ হয় না, কিন্তু কাতারে আগের কাতারে জায়গা না পেলে কি করবে, সামনে থেকে কি কাউকে টেনে নেবে? জি প্রিয়দিনী ভাই, আপনার প্রশ্নের উত্তরে বলবো, তিরমিজিতে কিতাবুস সালাতে হাদিসটি এসেছে, হাদিস নম্বর 230। হাদিসটি হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান খলফা সফি ওয়াহদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দেখলেন কাতারের পিছে একা একা সালাত পড়ছে। সাহাবী রাবি তিনি বলছেন, ফা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইউঈদাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় সালাত পড়ার নির্দেশ দিলেন। এই হাদিসটা স্পষ্ট করে দেয় যে কাতারের পিছনে যদি কেউ একা একা সালাত পড়েন তাহলে তার সালাত হবে না, তাকে পুনরায় সালাত পড়তে হবে। এই হাদিস থেকে শেখ বিন বাজ রহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন, কোন ব্যক্তি যদি কাতারের পিছে একা একা সালাত পড়েন তাহলে তার সালাত হবে না, তাকে পুনরায় সালাত করতে হবে। এর জবাব দিয়েছেন শেখ আলবানী রহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিকে পুনরায় সালাত পড়ার নির্দেশ দিয়েছিলেন সেই ব্যক্তির ভুলটা ছিল, সামনের কাতারে তার দাঁড়ানোর মতো জায়গা ছিল কিন্তু সে সেখানে না দাঁড়িয়ে পিছনের কাতারে দাঁড়িয়েছে, তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় সালাত পড়ার নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে শেখ আলবানী রহিমাহুল্লাহ তিনি বলেছেন, কাতারের সামনে অর্থাৎ আগের কাতারে যদি কোনো জায়গা না পায় সেক্ষেত্রে এই ব্যক্তি পিছনের কাতারে একা একা সালাত পড়তে পারবে, ইনশাল্লাহ তার সালাতে কোনো সমস্যা হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতুতুম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমাদের যথাসাধ্য ভয় করো। আর যেহেতু সামনের কাতারে কোনো জায়গা নেই, পিছনের কাতারে তিনি অন্য মুসলিমের জন্য যদি অপেক্ষা করা সম্ভব হয় যে হ্যাঁ এই রাকাতে পাওয়া যাবে, তাহলে তিনি অপেক্ষা করবেন, নতুবা তিনি সালাত শুরু করে দিবেন। এবং সামনের কাতার থেকে কাউকে পিছিয়ে টেনে আনা যাবে না, কারণ এখানে টেনে আনলে কয়েকটি সমস্যা। শেখ সালেহ উসাইমিন রহিমাহুল্লাহ এক্ষেত্রে বলেছেন, যদি কোনো ব্যক্তিকে সামনে থেকে পিছিয়ে টেনে নিয়ে আসা হয় তাহলে এখানে কয়েকটা অপরাধ হয়। একটা বড় অপরাধ হচ্ছে যে যিনি আগের কাতারে আছেন তিনি আফজল কাতারে আছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে বোঝা যায় যে সামনের কাতারটা পিছনের কাতারের চেয়ে উত্তম। এখন একজন ব্যক্তি তিনি আগের কাতারে আছেন, তিনি আফজল কাতারে আছেন আপনার চেয়ে, আপনি তাকে টেনে মাফজুল বানিয়ে দিলেন, যেটা বৈধ নয়। দ্বিতীয় কথা হচ্ছে, তাকে টানার কারণে আপনি তার খুশুখুজু নষ্ট করলেন। তৃতীয় নম্বর হচ্ছে, আপনি যখন তাকে টেনে নিলেন তখন ওই জায়গাটা ফাঁকা রয়ে গেল, ইত্যাদি কারণে কাউকে সামনের কাতার থেকে পিছনে টানা যাবে না। আপনার যদি আপনি যদি দেখেন যে সামনের কাতারে জায়গা আছে তাহলে আপনি সামনের কাতারে দাঁড়িয়ে সালাত পড়বেন, আর যদি সামনে কোনো জায়গা না থাকে, কোনোভাবেই যদি সামনের জায়গা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে কাতারে পিছিয়ে একা একা সালাত পড়লেও ইনশাআল্লাহ সে সালাত হয়ে যাবে। আল্লাহু আলাম বিসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।